বছরের ব্যবধানে আবারও বাড়ছে বিদ্যুতের দাম। সাধারণ ভোক্তা পর্যায়ে ইউনিট প্রতি দাম গড়ে 70 পয়সা বা 8.5% হারে বাড়ানো হবে। আজই এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, চলতি ফেব্রুয়ারি থেকেই নতুন এই দর কার্যকর হবে, অর্থাৎ মার্চেই নতুন কাঠামোতে দাম পরিশোধ করতে হবে গ্রাহকদের। তিনি দাবি করেন, এখন বিদ্যুৎ বিক্রি করে সরকারকে প্রতি ইউনিটে 5 টাকা করে ভর্তুকি দিতে হচ্ছে। চলতি বছর বিদ্যুৎ খাতে 743,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে, যা ধীরে ধীরে কয়েক বছর ধরে সমন্বয় করা হবে। তবে কম ব্যবহারকারী গ্রাহকের বিদ্যুতের দাম কম বাড়বে। আমরা ধরে নিচ্ছি ডলার প্রাইস 110 সরকারি রেট, বাইরে রেখাতে কিছুটা বেশি, সেটা যদি আমরা ধরে নিয়ে আমরা সমন্বয় করার জন্য মাত্র 34 পয়সা পার ইউনিট নিচের দিকে যারা লাইফলাইনে আছে সেখানে আমরা সমন্বয় করছি, আর সবচেয়ে বড় উপরের গ্রাহক যারা আছে সেখানে আমরা 70 পয়সা পার ইউনিট আমরা সমন্বয় করছি।